Öyle geliyor. Ne yapabilmez. বড় বড় সাইজের চিংড়ি মাছ, পদ্মার কাজলি মাছ, মৈনট ঘাটের বড় ব্যাপারী বিমল ভাই মোহাম্মদপুর টাউন হল বাজারে বিক্রি করে থাকেন। ভাই এটা কয় কেজি হইব রুই মাছটা? 3.5 কেজি দেখতে পাচ্ছেন। মোটামুটি দাম, বিক্রির দাম কেমন হইব? 3800। যারা পদ্মার মাছ খেতে চান ঢাকা থেকে মোহাম্মদপুর বাজার থেকে অবশ্যই বিমল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। পদ্মার তরতাজা মাছ মৈনটঘাট থেকে কিনে বিক্রি করে থাকেন মোহাম্মদপুর টাউন হল বাজারে। আমরা একটু অন্য মাছ দেখার চেষ্টা করি, কি কি মাছ পাওয়া যাচ্ছে। কাঠার মাছ আশিক ভাই সিজন মল্লার ঘাটে একটু দেখি তো। অনেক অনেক চিংড়ি মাছ, বিভিন্ন রকম মাছ এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখতে পাচ্ছেন পদ্মার বাটা মাছ, এখানে মোটামুটি 3.5 কেজি বা 3 কেজির মতো হবে। কয় টাকা বিক্রি হয় একটু দেখাই আপনাদের। ১০০০ টাকা বিক্রি হলো। তারপরে কি মাছ আসে একটু দেখাই আপনাদের। বড় বড় সাইজের চিংড়ি মাছ দেখাই, এখানে মোটামুটি 10 কেজির উপরে হবে। কয় টাকা বিক্রি হয় দেখানোর চেষ্টা করি। পদ্মার অসাধারণ চিংড়ি, বড় বড় সাইজের চিংড়ি মাছ 4,141। বড় ব্যাপারে চলে আসছে, অনেক দাম উঠবে চিংড়ি মাছ 6,200 টাকা। দেখা যাক কয় টাকা উঠে। 6,500। দেখা যাক কয় টাকা উঠে। 6,800 টাকা। দ্বিতীয় ঝাঁকা দেখানোর চেষ্টা করি কয় টাকা বিক্রি হয়। বড় বড় সাইজের চিংড়ি মাছ, অনেক বড় বড় সাইজের চিংড়ি দেখতে পাচ্ছেন, এখানেও 7-8 কেজির 10 কেজির মতো হবে। অনেক বড় বড় সাইজের চিংড়ি 5,000। ৫,600 টাকা। দেখা যাক কয় টাকা বিক্রি হয় নিলামে।
এখানে মোটামুটি 7-8 থেকে 10 কেজির মতো হবে চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ। দেখা যাক কয় টাকা বিক্রি হয়। ১৪০০ টাকা। দেখা যাক কয় টাকা ওঠে শেষ পর্যন্ত। ৩৫০০ টাকা, বাবা বাবা, ৩৫০০ টাকা উঠে গেছে গা। অনেকগুলো চিংড়ি মাছ, এটা হচ্ছে ছোট চিংড়ি মাছের দ্বিতীয় ঝাঁকা। দেখানোর চেষ্টা করি কয় টাকা বিক্রি হয়। এখানেও মোটামুটি 10 কেজির ওপরে হবে, দেখতে পাচ্ছেন অনেক অনেক চিংড়ি মাছ। ২৫০০ টাকা থেকে শুরু হয়েছে, দেখা যাক কয় টাকা হয়। অনেক অনেক মাছ আপনারা দেখতে পাচ্ছেন ময়নার কাট মাছের বাড়িতে। আশেপাশে কিন্তু অনেক ব্যাপারী এই মাছ কেনার জন্য অপেক্ষা করতেছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব একে একে, ভিডিওটি আপনারা দেখতে থাকুন। ২৮০০ টাকা উঠে গেছে। ৩১০০ টাকা উঠে গেছে। ৩১০০ টাকা বিক্রি হলো। কালীবাস ৯ দল, মোটামুটি ৩.৫ কেজির মতো হবে। কয় টাকা বিক্রি হয় দেখাই। ৮০০ টাকা, ৮০০, ৮০০ টাকা বিক্রি হলো। পদ্মার বাটা মাছ, দেখা যাক কয় টাকা বিক্রি হয়। ছোট ছোট বাটা মোটামুটি ৮০০ গ্রাম হবে, ৩০০ টাকা। ২৫০ টাকা, পদ্মার কাজলি মাছ দেখানোর চেষ্টা করি কয় টাকা বিক্রি হয়। মোটামুটি এখানে ২ কেজির মতো হবে। ১৪০০ টাকা থেকে শুরু, দেখা যাক কয় টাকা উঠে। অসাধারণ, ১৭০০ টাকা, ১৯০০ টাকা, দেখা যাক কয় টাকা উঠে। ২১০০ টাকা, দেখা যাক কয় টাকা উঠে। ২৩০০ টাকা উঠে গেছে, দেখা যাক কয় টাকা উঠে। ২৪০০ টাকা, ২৪০০, ২৪০০, ২৬০০টাকা, ২৬০০টাকা বিক্রি হলো। ২৬০০, দেখা যাক এই মাছগুলো কি বিক্রি হয়, কত টাকা বিক্রি হয়। এগুলো হচ্ছে পদ্মার ঘাওড়া শিলং,
এখানে মোটামুটি 6 কেজি বা 5 কেজির মতো হবে কয়টা বিক্রি হয় দেখানোর চেষ্টা করি এখানে ইলিশ মাছও দেখতে পাচ্ছেন 1900 টাকা 2000 টাকা2100 টাকা বিক্রি হলো পদ্মার অসাধারণ মাছ এই হচ্ছে মইনটঘাট মিনি কক্সবাজার খুবই জমে উঠেছে